अगर आप ढूंढ रहे हैं अपने सपनों का घर तो आ जाइए कोलकाता हाउसिंग एक्सपो में, जो हो रहा है धनबाद में 17 से 19 जनवरी ओजोन गैलेरिया मॉल में। अधिक जानकारी के लिए नीचे दिए गए नंबर पर तुरंत कॉल करें। विधाननगर की पुलिस की तरफ से बताया गया है कि क्रिसमस के लिए कोलकाता शहर में काफी कड़ी सुरक्षा व्यवस्था की जाएगी। इस बारे में डीसी हेडक्वार्टर कुणाल अग्रवाल ने बताया कि 6 जगहों पे काफी सख्त नजरदारी की जाएगी। सिटी सेंटर 1, सिटी सेंटर 2, इको पार्क नलबन, सेक्टर 5 और इसके अलावा जिस इलाके में भी काफी मात्रा में लोग मौजूद होते हैं वहाँ पुलिस गाड़ी में स्पेशल फोर्स के साथ घूमती नजर आएगी। क्रिसमस से के न्यू ईयर अवधि तक भलो पुलिस अरेंजमेंट ड्राफ्टिंग करा हुआ है, যার অন্তর্গতে যেখানে যেখানে মেন এরিয়াজ অফ পাবলিক কনগ্রিগেশন আছে সব জায়গায় পুলিশ মোতায়েন থাকবে। আমাদের ম্যাক্সিমাম ফোকাস যেটা হচ্ছে 6টা এরিয়া যেখানে আমরা আমাদের একটু এক্সট্রা ফোকাস থাকবে সেটা হচ্ছে সিটি সেন্টার 1, সিটি সেন্টার 2, ইকো পার্ক, নিকো পার্ক, নালবন, সেক্টর 5, এইসব এরিয়াস অ্যাপার্ট ফ্রম আদার এরিয়াস যেখানে পাবলিক বেশি থাকবে এইসব এরিয়াসতে কিন্তু এক্সট্রা করে ফোর্স থাকছে। এবং প্রত্যেক সেক্টর চার্জে একজন এসিপি র্যাঙ্কিং অফিসার থাকবে যারা পুরো অ্যারেঞ্জমেন্টটা দেখবে। আমাদের ইকো পার্ক আছে, ইকো পার্ক ওখানে পাবলিক কনগ্রিগেশন যেটা যেমন গত বছর ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার ইভে ফুটফল 1,00,000 পেরিয়ে গিয়েছিলো, যার জন্য পুরো ইকো পার্কে আমরা 9টা জোনে ভাগ করে ওখানে আলাদা আলাদা সিনিয়র অফিসার্সের চার্জে দিয়েছি। উনি বাতায়া কি পিছলে সাল इको पार्क में 1,00,000 से ज्यादा लोग क्रिसमस के दिन पाए गए थे। ऐसे में वहां की सुरक्षा व्यवस्था की जिम्मेदारी पुलिस की है। पुलिस ने इसके लिए एक हेल्पलाइन नंबर को भी लॉन्च किया है 7044222333। इस नंबर पे व्हाट्सएप और कॉल की सुविधा उपलब्ध है। जो भी कोई व्यक्ति किसी दुविधा में या किसी मुसीबत में फंस जाता है तो इस नंबर पे कॉल कर सकता है और उसकी मदद करने के लिए पुलिस तुरंत वहां पे पहुंच जाएगी। হেল্পলাইন সেফটি নাম্বার এইবারে নূতন আজ থেকে লঞ্চ করা হয়েছে, যেটা স্পেশাল উমেন হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, কল নাম্বারও আছে, সেটা হচ্ছে 7044222333, 7044222333। এই নূতন নাম্বার আজ থেকে লঞ্চ করা হয়েছে। এনি লেডি, এনি গার্ল, এনি যারা হু নিড পুলিশ হেল্প, ওরা এই নাম্বারে সরাসরি মেসেজ পাঠাতে পারে, ছবি পাঠাতে পারে, ফোন করতে পারে। এই নম্বরটি আমাদের একটা স্পেশাল উমেন পুলিশ কন্ট্রোল রুম বলে আজকে রাত্রি থেকে চালু করা আছে টিল 1st of January 2020, যেখানে যদি কারো কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম থাকে, সরাসরি আমাদেরকে জানাতে পারে এবং আমাদের মহিলা টিম ইমিডিয়েটলি সেটা রেসপন্স করবে। ওহীন মহিলাওকে সুরক্ষা কে লিয়ে ভি এক স্পেশাল মহিলা কি টিম হর সময় মৌজুদ রহেগি। ইস মহিলা টিম কি ইনচার্জ হোঙ্গি বিদিশা খালিতা, উনকে আন্ডার 2 গাড়িয়ো মে 10 মহিলা পুলিশ তৈনাত রহেঙ্গি, জহাঁ কোই কিসি ভি প্রকার কি ঘটনা দেখি জায়েগি তুরন্ত অ্যাকশন লিয়া জায়েগা। কলকাতা পুলিশ নে লোগো কো আশ্বাসন দিয়া কি ও আরাম সে আপনি ক্রিসমাস কি নাইট কো সেলিব্রেট কর পায়েঙ্গে। আমাদের এইবার একটা স্পেশাল উইমেন টিম করা হয়েছে, যাদের হেডে থাকছে মিসেস বিদিশা কালিতা, উনি এসিপি নর্থ আছেন বিধাননগরে, উনার আন্ডারে একটা টিম থাকবে কনসিস্টিং অফ 2 ভেহিকলে 10 জন মহিলা পুলিশ থাকবে, যেটা প্রত্যেক এরিয়াতে ঘুরবে এবং টু প্রিভেন্ট এনি কাইন্ড অফ ইনসিডেন্টস অফ ইভ টিজিং হো ইয়া এনি টু ইস্যুস রিলেটিং টু উইমেন সেফটি। তার সাথে আমাদের স্ট্যাটিক টিম থাকছে, প্রত্যেক থানা অন্তর্গতে আমাদের তিনটে বাইকে মহিলা থাকবে ফর উইমেন সেফটি। এবং ইন এডিশন টু দ্যাট আপনি জানেন আমাদের তিনটে এরিয়া আছে যেখানে নাইট শিফটে জেনারেলি উইমেন আইটি সেক্টরগুলোতে কাজ করে, ইকো স্পেস, কেন্ডার আন্ডার টেকনোসিটি থানা এবং সেক্টর 5 আইটি পার্ক। এই তিনটে জায়গায় আমাদের আজ থেকে একটা নাইট পেট্রোল টিম থাকবে আলাদা, আমাদের লেডি রেফ যারা আছে তাদেরকে দিয়ে আমরা অলরেডি তিনটি টিম ওখানে তিনটি এরিয়াতে নামাচ্ছি আজকে সন্ধ্যা থেকে, যেটা ফর উমেন সেফটি ওখানে হর সময় ওখানে ঘোরাঘুরি করবে, মোতায়েন থাকবে। আপনি যে বললেন যে হোয়াটসঅ্যাপ কলিং, যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা কি কন্ট্যাক্ট করতে মানে মেইন জিনিসটা কোথায় হবে, মানে সিপি অফিস না কোনো থানা এলাকায়? নেই, আমাদের একটা উমেন স্পেশাল পুলিশ কন্ট্রোল রুম খোলা হচ্ছে আজ থেকে, এটা উমেন থানায় খোলা হয়েছে, উমেন থানায় ওখানে একটা উমেন পুলিশ কন্ট্রোল রুম, যারা এই কন্ট্রোল রুম কাজে ট্রেন্ড আছে তাদেরকে বসানো হচ্ছে আজ থেকে, এবং এই নাম্বার ওদের কাছে থাকবে, কিছু হলে সঙ্গে সঙ্গে এনি উমেন রিলেটেড ইস্যুস দে উইল রেসপন্ড ইমিডিয়েটলি।